আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আবারও চলে এলাম আপনাদের মাঝে বুনো কবুতর নিয়ে। আজকেও কিছু কবুতর দেখাবো আপনাদেরকে। কবুতরগুলা আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন ভিউয়ার্স, তাহলে অনেক কিছু জানতে পারবেন, দেখতে পারবেন এবং শিখতে পারবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনার যদি কোনো কবুতর ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রচন্ড মাঠ খায়, আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন এদের কিছু কবুতরের পায়ে হচ্ছে কাদা আছে, অর্থাৎ তারা মাঠে এখন অবশ্যই একটু পানি আছে হয়তো বা কাদা আছে, এই কারণে এরা মাঠ থেকে খেয়ে এসছে তাই পায়ে কাদা। দেখুন ভিউয়ার্স, দেখুন এটা একটি লাল বর্ডারের মাদি কবুতর, নিউ অ্যাডাল্ট। কবুতরটা আসলে চমৎকার শেপের, আর এই যে একটি নর ডাকতেছে লাল বর্ডারের, এটা হচ্ছে অ্যাডাল্ট। কবুতরের ডাকটা অসম্ভব সুন্দর, প্রায় হাফ কিলোমিটার দূর থেকে শোনা যায়। ডাকের কোয়ালিটিটাও অসম্ভব সুন্দর। এই যে দেখুন এটা হচ্ছে লাল বুনোমাদি, এর কোয়ালিটিটা দেখুন। আর এই যে এটা হচ্ছে ওর বেবি, তার কোয়ালিটি দেখুন, বেবিটার কোয়ালিটি আরো ভালো আসছে। এরা যখন অ্যাডাল্ট হবে তখন অনেক সুন্দর লাগবে। আর এই যে দেখুন একটি পেয়ার, এটা হচ্ছে নর। প্রচন্ড চালাক ভিউয়ার্স, আপনারা হয়তো দেখলে বুঝতে পারতেছেন। কবুতরের পা গুলো খেয়াল করুন, কবুতর অনেক ছোট কিন্তু পা গুলো বেশ লম্বা টাইপের। এগুলো হচ্ছে জালালি বুনো কবুতর, দেখুন পাটা দেখুন। দেখলে বুঝতে পারবেন যে ঘুঘু কোয়ালিটির কবুতর বলে এর কারণটা কি। আর জালালি কবুতরের চেহারাটা হবে অনেক সুন্দর, যে দেখুন পুরো ধূসর কালার। এখানে আসলে সব কবুতর নাই, এখনো অনেক কবুতর মাঠে আছে, বাচ্চাতে আছে, ডিমের ভেতরে আছে, ডিম তাওয়া দিচ্ছে। আর এই যে কবুতর যেগুলো আছে আপনি আপনারা সেগুলোই দেখুন। কবুতরের ঠোঁট দেখুন কতটা চিকন আর লম্বা, পাটা খেয়াল করুন, পিঠটা খেয়াল করবেন, পিঠে কোনো সাদা আছে কি না এটা কিন্তু দেখা খুবই প্রয়োজন। আর
তো ভিউয়ার্স, ক্যামেরাতে হয়তো ভালো বুঝতে পারতেছেন না, আমি জুম করে দেখাচ্ছি আপনাদের, এ কারণে হয়তো দেখতেও একটু প্রবলেম হচ্ছে। প্রত্যেকটা কবুতরের পা খেয়াল করুন, তো ভিউয়ার্স যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। এই যে দেখুন একটা বাচ্চা লাল বর্ডারের, তার গেট আপ দেখুন। অবশ্য যারা কবুতর চেনেন তাদেরকে আমার চেনাতে একটুও কষ্ট হবে না, কারণ তারা দেখলে বুঝতে পারবেন। আর ভিউয়ার্স যাদের এরকম লাইট কালারের কবুতর পছন্দের তারা অবশ্যই বলবেন যে ভাই আমাকে লাইট কালার দিয়েন, আর যাদের হচ্ছে এরকম ডিপ কালার পছন্দ তারা বলবেন যে ভাই একটু ডিপ কালারের দিবেন, অর্থাৎ লাইট হচ্ছে এরকম চকচকে কালার আর ডিপটা হচ্ছে একটু কালসেটে কালার আর কি। আর লাল বুনো কবুতর, এই যে লাল বর্ডার কবুতর দেখুন, এই যে এটা হচ্ছে লাল বুনো, সরি এটা হচ্ছে লাল বর্ডার, আর এই যে এটা হচ্ছে লাল বুনো, দুইটা তফাৎ দেখুন, একটা হচ্ছে মানে একটু লাইট কালার আর একটা কিন্তু একটু ডিপ কালার, অর্থাৎ কালো বুনো যেরকম সেরকম। এই যে একটি লাল বর্ডারের নর ডাকতে ডাকতে থেমে গেল আর কি। ভিউয়ার্স যারা বাচ্চা নিতে চান তারাও ফোন দিতে পারেন, আর যারা এরকম রানিং নিতে চান তারাও ফোন দিয়েন, কারণ এখানে সব ধরনের কবুতরই সেল করা হয়, যার যেটা পছন্দ সে সেটাই নিতে পারবেন। এ দেখুন সব পড়তেছে এক একটা, এটা হচ্ছে মাঠে ছিল, মাঠ থেকে খেয়ে এসে দেখুন হাঁপাচ্ছে। তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করেন। আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।